হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। শুরুতে আমরা যে রঙিন ছবিগুলো দেখালাম সেগুলো বানানোর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যে লিখতে হবে ফটো ল্যাব। ফটো ল্যাব লিখলে দেখুন এখানে একটা অ্যাপ এসেছে ফটো ল্যাবের, এটা অলরেডি 100 মিলিয়ন ডাউনলোড করা হয়েছে। সো এখান থেকে আপনি জাস্ট ইনস্টল করে নেবেন অ্যাপটা। আমার যেহেতু ইনস্টল করাই আছে তাই আমি সরাসরি অ্যাপটাই চলে যাব। এখানে দেখুন আমি সরাসরি অ্যাপে চলে এসেছি। এখানে একটা টপ অপশন রয়েছে, সেখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে, তবে আমাদের মেন কাজ হচ্ছে ট্রেন্ডিংয়ে। ট্রেন্ডিংয়ে যাওয়ার পরে এখানে দেখুন সেই রঙিন ছবিগুলোর অনেকগুলো ফরম্যাট রয়েছে। এখান থেকে জাস্ট আপনি এক যে কোনো একটা চুজ করে নেবেন। আমি মেসিটা চুজ করে নিলাম। দেখা নেওয়ার পরে এখানে দেখুন আমার মোবাইলে যতগুলো ছবি ছিল সবগুলো নিচে দেখাচ্ছে। এখান থেকে জাস্ট আমি যে কোনো একটা আমার পছন্দ মতো ছবি আমি চুজ করে নিব। আমি আমার এই ছবিটা দেখুন চুজ করলাম। চুজ করার পরে এখানে দেখুন একটা তীর চিহ্ন রয়েছে, সেই তীর চিহ্নে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা প্রসেসিং শুরু হবে। প্রসেসিং হওয়ার জন্য কিছুটা টাইম লাগবে, এটা আপনার ইন্টারনেট স্পিডের উপরে মূলত নির্ভর করবে। সো এর জন্য আমাকে কিছুটা ওয়েট করতে হবে, কারণ আমার ইন্টারনেট স্পিড বর্তমানে একটু স্লো। দেখুন এখানে অলমোস্ট ডান হয়ে গেছে। দেখুন এখানে হয়ে গেছে আমার ছবিটা এডিট করা। এখানে প্লাস একটা অপশন রয়েছে, সেখানে অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো আপনারা পরে আস্তে আস্তে দেখে নেবেন। আমাদের মূল কাজ হচ্ছে শেয়ারে। শেয়ারে উপরে দেখুন এই শেয়ার বাটনটায় ক্লিক করলে এখানে নিচে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আপনারা সরাসরি ফেসবুকে শেয়ার করে নিতে পারেন ছবিটা, কিংবা ইনস্টাগ্রামে কিংবা মেসেঞ্জারে, তবে আমরা এটা ডাউনলোড করে নেব। এখন দেখুন ডাউনলোড করার পরে আমরা আমাদের গ্যালারিতে যেয়ে দেখব ছবিটা ডাউনলোড হয়েছে কিনা। এখানে দেখুন আমি গ্যালারিতে চলে এসেছি, দেখুন আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজে এই রঙিন ছবিগুলো বানিয়ে নিতে পারবেন।